বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অশান্তির জেরে বন্ধ স্কুল। বনগাঁ কুমুদিনী গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক অমিতাভ দাসের বিরুদ্ধে অভব্য আচরণের দিকে কার্যত তেড়ে আসার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এই ঘটনা প্রথম নয়, প্রায়শই শিক্ষক অমিতাভ দাস সহকর্মীদের প্রতি দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর বন্দনা দাসের স্বামী তথা শিক্ষক অমিতাভ দাস শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়শই নিজের রাজনৈতিক প্রভাব জাহির করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বরে, সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিদ্যালয়। আজকে সকালে কিচ্ছু হয়নি, আমরা বাচ্চাদের প্রেয়ার করাচ্ছি, প্রেয়ারটা সবে শেষ হচ্ছে, অ্যানাউন্স করছি যে প্রেয়ারটা শেষ, গার্জিয়ানরাও হয়তো অনেকে এখানে ছিলেন। তখন বাচ্চাদের সামনেই উনি দেখলাম তেড়ে দৌড়ে এলেন, এসে আমার পাশে উনি দৌড়ে এলেন। আমি ভেবেছি বোধ হয় হয়তো ওনার লেট হয়ে গেছে, উনি হয়তো এসেছেন। পরে দেখি যে না, সোমা সরকার তো, হ্যাঁ সোমা সরকার বলে এক অ্যাসিস্ট্যান্ট টিচার, তাকে আক্রমণ করলেন, যে ওনাকে বলছেন যে কী করেছি আমি। তখন ও ভয়ে স্টাফ রুমের মধ্যে ঢুকে যাই, তখন সমস্ত ফিমেল টিচাররাও স্টাফ রুমে ঢোকে। আমি তারপরে ঘটনা জানি না স্টাফ রুমের ভেতর কী হয়েছে। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অভিভাবকরাও। আমরা প্রতিদিন স্কুলে আসি বাচ্চাদের দিতে, দিয়ে আমরা কিছুক্ষণ চা খাই, দাঁড়িয়ে থাকি, ছুটির নোটিশ দেখি, নোটিশ বোর্ড দেখে আমরা বাড়ি চলে যাই। তা আমরা চা খাচ্ছি ইমিডিয়েট ওই দোকানটায়, তখনই দেখি সব দিদিমণিরা কানতে কানতে আসছে। দিদিমণি কানতে কানতে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বললো যে আমাদের স্কুলেরই এক টিচার অমিতাভ দাস, উনি দিদিমণিদের টর্চারিং করতে গেছে, সেই প্রতিবাদ করে ওনার থানায় চলে যায়। আর আমরা তখন দেখলাম যে সব জিনিস দিদিমণি চলে যায়, আমরা সব গার্জেন পক্ষ ভিতরে যাই, ভিতরে গিয়ে হেড দিদিমণিকে জিজ্ঞাসা করি কী হয়েছে। তখন হেড দিদিমণি বলে যে আমাদের ওই টিচার অমিতাভ দাস আমাদের প্রতি টর্চারিং করে এবং বাচ্চাদের প্রতি টর্চারিং করছে, আমরা প্রতিবাদ করার জন্য দিদিমণির গায়ে হাত তুলতে গেছিলো। তখনই তুলতে তখন প্রতিবাদ করে চলে যায়। তখন আমরা দেখলাম অমিতাভ দাস নিজে কীভাবে আস্তে আস্তে শুয়ে পড়লো, শুয়ে হসপিটালে চলে গেল ওনার দুটো স্যার নিয়ে। ওনাকে অমিতাভ দাস মানে কি কাউন্সিলরের স্বামী? কাউন্সিলরের স্বামী। পুরো ঘটনার দ্রুত নিষ্পত্তি চান সকলে। বনগাঁ থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।